ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ এবং চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ এই অভিযোগকে ঘিরেই বিক্ষোভ হাসপাতালে যেটা কর্তব্যরত নার্সের বিরুদ্ধে অভিযোগ যে যখন শ্বাসকষ্ট হয় রোগিনীর তখন তাকে বলা হয় বারবার রোগীকে দেখার জন্য কিন্তু তখন তিনি মোবাইল ঘাঁটছিলেন এমনটাই অভিযোগ এই অভিযোগকে ঘিরেই বিক্ষোভ অভিযোগ দায়ের হয়েছে সুপারের কাছে রোগীর আত্মীয়দের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন সুপার যেটা বলেছেন যে এই যে অভিযোগ উঠেছে এই অভিযোগ সত্য কিনা সেটা খতিয়ে দেখা হবে এবং যদি সত্য প্রমাণিত হয় তাহলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান